রাহিম আসসালামু আলাইকুম। দেখে বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো মুগ ডাল আর গুঁড়া শুটকি দিয়ে একটা ভর্তা রেসিপি। তো চলুন শুরু করি। এই যে আমার মেয়ে দেখিয়ে দিচ্ছে, এখানে আছে চিংড়ি মাছের শুটকি, মুগ ডাল, আর আছে শুকনা মরিচ, আর আছে ধনিয়া পাতা, সাথে লাগছে পেঁয়াজ আর সরিষার তেল, আর লবণটা তো অবশ্যই। প্রথমে আমি এখানে ভাজাভাজির কাজটা করে নিব। মুগ ডালটাকে আমরা একটু ভেজে নিব। আমরা যেভাবে যে খিচুড়ি রান্না করি ঠিক ওই রকমভাবে আমি মুগ ডালটাকে একটু হালকা করে যখন ঘ্রাণ আসবে তখন নামিয়ে নিব হালকা করে ভেজে। এই যে মুগ ডালটা আমার হয়ে গেছে। এখন মুগ ডালটাকে আমরা একটা বাটিতে নিব আর এখানে দিয়ে দেব সামান্য আমার সব কিছু রেডি। এবার আমি ভর্তাটা বানিয়ে নেব। প্রথমে আমি মরিচটাকে একটু কষিয়ে নেব। মরিচটা কষানোর পরে এখানে দিয়ে দেবো লবণ। লবণটা আমি একটু দেখে দেবো, কারণ আগে মুগ ডালের সাথে আমি লবণটা দিয়েছি। এবার এগুলা সব কিছু আমি হাত দিয়ে ভালো করে কষিয়ে ভর্তাটা বানিয়ে নেব। আর এই পাকে বলে নিচ্ছি, যারা যারা আমার ভিডিও দেখেন, যাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।